ডিএনএ কী সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি কর্মীরা বারবার এই ডিএর দাবিতে যে আন্দোলন করছেন তারা কি আদৌ তাদের সঠিক হকের দিয়ে সঠিক হারে পাবেন এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সরকারি কর্মীদের মধ্যে ডিএনএ সরকারি কর্মীদের একাংশ আন্দোলনেও সামিল হয়েছে সেই খবরও আপনাদের আমরা দেখিয়েছি এরই মাঝে নতুন করে এক কানা ঘুষও শোনা যাচ্ছে এই রাজ্যে জানা যাচ্ছে এবার থেকে রাজ্যের কয়েকটি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা নাকি আট শতাংশ হারে ডিএ পেতে পারে শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারের তরফে সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হবে এমনটাই সূত্রের খবর রাজ্য সরকার সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে যে স্কুলগুলিকে ডিএ গেটিং স্কুল হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ যে সমস্ত স্কুল ডিএ পেতে পারে সেই সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আট শতাংশ হারে ডিএ পাবেন সূত্রে আরও পশ্চিমবঙ্গে স্কুলের তালিকায় বেশ স্কুল যার মধ্যে রয়েছে পাঠভবন স্কটিশ চার্চের মতন একাধিক স্কুল যে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সরকার এবং সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের থেকে কম বেতন পেয়ে থাকেন দু সাল থেকে পশ্চিমবঙ্গের ডিএ গেটিং স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ডিএ পাননি এমনটাই কিন্তু অভিযোগ সামনে এসেছে এমনকি রাজ্য সরকারি কর্মচারীদের যে তিন শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল তা থেকেও বঞ্চিত ডিএ গেটিং স্কুলের শিক্ষাকর্মীরা এমনই অভিযোগ তুলেছেন তারা এবার তাদের আট শতাংশ ডিএ দেওয়া হবে বলে সূত্রের খবর তবে গোটা প্রক্রিয়ায় কবে আদৌ সরকারি শিলমোহর পরে সেটাই কিন্তু এখন দেখার যে বিষয়টা জানা যাচ্ছে তাতে মনে করা হচ্ছে যে দু সালের মার্চ থেকে এই আট শতাংশ পশ্চিমবঙ্গের ডিএ গেটিং স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ডিএ পাবেন কিন্তু যতক্ষণ তা ঘোষণা না হচ্ছে ততক্ষণ আপাতত তারা কোনো আশা রাখতে চাইছেন না যে অভিযোগ সামনে আসছিল যে পশ্চিমবঙ্গে ডিএ গেটিং যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে যারা শিক্ষক রয়েছেন যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা কিন্তু সঠিক হারে ডিএ পাচ্ছেন না এবার সেই কানার খুশুই শোনা যাচ্ছে যে তারা আট শতাংশ হারে ডিএ পেতে পারেন বকেয়া ডি এর দাবিতে রাজ্য সরকারি কর্মীদের একাংশ আন্দোলনে সামিল হয়েছে সেই আন্দোলন চালানো যাবে না সেই নিয়ে রাজ্য সরকারের তরফে হুঁশিয়ারিও আমরা দিতে দেখেছি কিন্তু এরই মাঝে নতুন করে এই কানাঘুসো শোনা যাচ্ছে তবে কবে থেকে এই পুরো প্রক্রিয়া চালু হবে বা কবে তাতে সরকারিভাবে শিলমোহর পড়বে সেই বিষয়টা কিন্তু এখনো জানা যায়নি তবে যেহেতু একটা আশা রয়েছে সেই আশাতেই কিন্তু আপাতত বুক পাচ্ছেন ওই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এই সংক্রান্ত সমস্ত আপডেট আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনারা আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে সঙ্গে রাখুন সাবস্ক্রাইব করুন আজতাক বাংলা